আমার ভাইয়া ভাবি দুইজন মিলে কাজ করতেছে মাশাআল্লাহ আমি নাম দিছি একটা নাম দাও একজন আরেকজন হেল্প করে হ্যাঁ না আসলে এটাই সবাইকে বলি এটা আসলে অনেক ইম্পর্টেন্ট আমার ভাবি আইসা একদম কাজে লেগে পড়ছে আমি ম্যাঙ্গো পিল করতেছি সবার জন্য এখন আম করতেছে এই তো সন্ধ্যা হয়ে গেল সবাই খেলতেছে রিয়াম আর সবাই এখানে গল্প করছে বাইরে বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি কোনো হইচই নেই শিল্পী ভাইয়া এখন কি খাচ্ছে আম খাচ্ছে শিল্পী ভাইয়া হ্যাঁ আপনার নাম শিল্পী বলছে ঢাকা থেকে গেছিল আর কি সিঙ্গার তিনজন সিঙ্গার গেছিল আর তোরা ভালোই গান টান গেছে আপনার আরো ভালো হইতো বাবা গো দেখছেন নি ভাই জীবন মানে আসতো না মানে ওইখানে আপনি যেখানে ওর অনুষ্ঠানে তো গান গাইতেন মানে ওর বাড়িতে থেকে যেত আর কি আপনার গান শোনার জন্য না হেপি আপুর বিয়ে যদি এখানে হয় আপনি তাহলে তোমার এনিভার্সারিতে তো ভাইয়া একটা প্রোগ্রাম রাখতে পারে হ্যাঁ আপনার এনিভার্সারি হবে মানে অনেক বড় হ্যাঁ কিন্তু বড় প্রোগ্রাম হবে তো ভাইয়া আসবে গান করবো আপনার কণ্ঠ মাশাল্লাহ ভয়ানক নুহাস মনে করেন ইন্সপায়ার হয়ে গেছে আপনার কণ্ঠ শুনে না নুহাস না উনি তো প্রফেশনাল শিল্পী অনেক বছর ধরে প্র্যাকটিস করে সো ডেফিনেটলি শেয়ার করবেন দেখবেন নিয়ে করবেন সবাই মিলে আজকে আমরা কিন্তু কিচেনে এখন পাঁচ বোন হয়ে গেছি আমার ভাবি সহ মাশাআল্লাহ ওর খাওয়া দরকার আমরা আমার বোনটা অনেক কাজ করে আর আমিও মাঝে মধ্যে অনেকটা হেল্প করার ট্রাই করি যদিও মানে ও যতটুকু করে আমি এতটুকু করতে পারি না না তুমি তো করো আজকে তো তুমি একদম শাকচুন্নির মা সাইজ যা একদম যে বইসে আসো তোমার চেহারা দেখাইলে এখন সবাই ভয় পাবে তার জন্য আমি দেখাচ্ছি কারণ তোমার এই নর্মাল ড্রেসের সাথে এই সাজবে যাচ্ছে না তোকে শাড়ির সাথে ভালো লাগতেছিল না আপনারা কি দেখতে পারবেন কি হচ্ছে এখানে কত কিছু মিস করবেন না আপনারা যাতে না মিস করেন তার জন্য আমরা আসলে ক্যামেরাকে ধরে রাখছি আমার ভাবি আম কাটছে তো আমি একটু খাই ফেলি আপু তো এত সুন্দর করে সাজিয়েছে তিন হাজার দুশো টাকা এত নিচে না আর একটু পরে একটু হ্যাঁ ঠিক আছে আমি একটু রাখছি কারণ আসলে সুন্দর হয়েছে না
তো এদিকে আম কাটা হচ্ছে আর সবাই আড্ডা দিচ্ছে আর আমার ভাবি কিন্তু কুকিয়া পর্যন্ত একটা সুন্দর গিফট নিয়ে আসছে।